আমাদের সবথেকে কঠিন দুশ্চিন্তা কি? আরেকবার বলছি, চাঁদপুর চণ্ডীপুরের মুসলমান, মালদার হরিশ্চন্দ্রপুরের মুসলমান, এই পৃথিবীর মুসলমান, আপনার আমার দুশ্চিন্তা বর্তমানে কি? আমাদের দুশ্চিন্তা কি বর্তমানে মুসলমান? আপনার কি না জান্নাতের আশা করে না, যত আশা টাকা পয়সার করে? টাকা হবে ধনী হব এই আকাঙ্ক্ষা যত রাখে জান্নাতের রাখে না। মুসলমান গরিব হয়ে যাব, আমার ধানের দাম মাকাইয়ার দাম কমে যাবে এই চিন্তাটা যত করে জাহান্নামের ভয়ত করে না। কিন্তু সাহাবীরা ঘর করেছে, সংসার করেছে, তাদের সন্তান ছিল, তাদের বিবি ছিল, তারা বিয়ে করেছে, ছেলেদের বিয়ে দিয়েছে, জামাই হয়েছে, নানা হয়েছে, শ্বশুর হয়েছে, তারা ধানের ব্যবসা, তারা গমের ব্যবসা করেছে, জয়ের ব্যবসা করেছে, কিশমিশের ব্যবসা করেছে, খেজুর, গরু, ছাগল, ভেড়া, আপনার কি না ঘোড়ার ব্যবসা করেছে, তারা আপনার আমার মতো দুনিয়া করেছে, কিন্তু তাদের মাথার মগজের একটা কোণে সবসময় একটা টেনশন লেগে থাকতো। সেই টেনশনটা কি? যে আমার আপনার অগ্রগতি, গতিময় জীবন যে চলছে, চলতে চলতে সামনে একটা বাঁধ রয়েছে, সামনে একটা নদী রয়েছে, সামনে একটা বড় গঙ্গা রয়েছে, এটা পার কেমন করে হব, এই জায়গাটা কেমন করে পের হব, এই খতরনাক জায়গাটা কিভাবে নিজেকে টপকে পার করব, এই চিন্তাতে সাহাবীদের জীবনটা সবসময় তিলে তিলে ভোগ করতো। সেই জায়গাটা কি, সেই বাঁধটা কি, সেই বাধা বিপত্তিটা কি, এটা হলো কঠিন কেয়ামত। কিয়ামতের দিনটা কেমন করে পার হব, কিয়ামতের দিনে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহ যখন বলবে তোরা নিজের নিজের আমল না মানিয়ে আমার কাছে হাজির হয়ে যা, তখন আমি আমার আমল নামাটা নিয়ে গিয়ে আল্লাহকে কেমন করে দিব, আর আমার বিচারটা কেমন ভাবে শুরু হবে? আমি বেঁচে যাব না ফেঁসে যাব, আমি বেঁচে যাব না জ্বলে যাব, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, এই টেনশনে সাহাবীরা ভুগতেন এবং অনেক অনেক চিন্তায় তারা নিজেদেরকে বিবর্ণ করে ফেলতেন। মসজিদে নববীর ভিতরে বসে আপনার মতো লোক নয়, আমার মতো লোক নয়, আমাদের মতো তারা মানুষ নন, নবীজি বেঁচে আছেন, আর হযরতে হুজাইফা একজন দামি সাহাবি যার নামের শেষে লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আল্লাহ রাজি রয়েছেন, যে লোকটা আল্লাহকে রাজি করতে পেরেছে, এই রকম দামি ব্যক্তি কয়েকজন সাহাবি একসঙ্গে বসে তারা আপোষের মধ্যে ফিসফিস 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 করে কথা আলোচনা করছেন। কথাটা কি কিছুই বোঝা যায় না, নবীজি দেখলেন আমার সাহাবীরা এক জায়গায় বসে কি আলোচনা করছেন, আল্লাহর নবী আস্তে আস্তে তাদের কাছে গিয়ে পৌঁছালেন, আর পৌঁছানোর পর প্রশ্ন করলেন, মা তাজকুরুনা রে হুজাইফা, তোমরা এখানে কিসের আলোচনা করছো? ওরে আমার মা রে, ওরে আমার বোন
রে, ওরে আমার বেটি রে। উত্তরে হুজাইফা বলছেন, আমরা সকলে উত্তর দিলাম, কলু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও নবীজি গো, আমরা বসে বসে সেই কঠিন দিন, বিচারের দিন, রিজালের দিন, ফলের দিন, সেই দিন হাসি কান্নার দিনের কথা আলোচনা করছি। নবীজি বললেন, ইন্নাহু ফাইন্নাহু তাফাই ইন্নাহু তাকুমা লাম তাকুমা, সেটা কোনোদিন হবে না, হবে না, হবে না, ওটা কোনোদিন হবে না। হাত্তা তারাহা আসরাতা আয়াতিন, যতদিন দশটা জিনিস না দেখবে অতদিন কিয়ামত আসবে না। আমার বলার কথা হচ্ছে, সাহাবীদের মতো ব্যক্তি যারা পায় পায়ে নেকি করেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছে, এই রকম ব্যক্তিগুলো কিয়ামতের চিন্তা করছে। জি, কিয়ামতের চিন্তা করছে। আপনি ইসলামপুর থেকে সুইচ গেট থেকে পায়খানা মোড় পর্যন্ত হেঁটে দেন, আর রাস্তাতে লোক দেখতে পাবেন তো গালে হাত দিয়ে বসে আছে, চাচা বসে কেন জি? কই না বেটা, বড় ছেলেটার অসুখ, তো কোথায় যাবো এই চিন্তা করছি, মন খারাপ। ভাই তুমি কেন চিন্তা করছো? ধান হয়নি, কি খাবো? তুমি কেন চিন্তা করছো? বলে গাড়িটা পাল্টি সব মাল নষ্ট হয়ে গেল, তোমার কিসের চিন্তা? গাদা ঋণ হয়ে গেছে। আমাদের চিন্তা আছে, আমরা চিন্তাটাকে খরচা করি, ক্ষয় করি। আপনাকে যতটা আল্লাহ চিন্তা দিয়েছে অতটা আমাকে দিয়েছে, অতটা ইনাকে দিয়েছেন, অতটা আর কাউকে দিয়েছেন। চিন্তাগুলো আমরা ক্ষয় করি, খরচা করি, দুনিয়ার এতেবারে করি। একটা লোক দুটা বলছি না ভুল করে, জীবদেও বের হয়ে যেছে না, একটা লোক গালে হাত দিয়ে চিন্তা করছে। ওকে জিজ্ঞেস করি, চিন্তা করছো কেন? কিয়ামতের দিনে কি করে বাঁচবো এই লাগে চিন্তা করছি, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। গোনা করেও মানুষ হাসছে হো 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 করে, মনে হচ্ছে না যে পেছনে কিয়ামত আছে। ওর চলা উঠা বসা ভাষা লেনদেন দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে। হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, এতগুলি লোক বসে আছে আর আপনারা কটা লোক দাঁড়িয়ে আছেন, তো কি কারণে আছেন বলেন? আপনাদের মাথার মগজ কি বলছে যে এটা ওই পরিবেশ দাঁড়িয়ে থাকা বলেন তো? একটা ইসলাম সুন্দর ব্যবস্থা এনেছে, সেটাকে নোংরা করছেন। বসে না, এখনো বসে না, তো এই অবস্থায় দেখবেন আপনার বিপদ হয়েছে, তা আর একজন হো হো করে আপনার সামনে হাসছে, মানে আপনাকে আরো বেশি বিরক্ত করছে, হয় কি হয় না? আরে বলেন, হয় কি হয় না? সাহাবীরা যখন কিয়ামত নিয়ে চিন্তায় পড়ে গেছে, তখন বেঈমানেরা মুখে কাপড় দিয়ে বলছে, ওটা আবার কি কিয়ামত ফিয়ামত কি আছে? নাস্তিকেরা বলে মরার পরে কিছুই নাই, কিয়ামত ফিয়ামত কিছুই নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে কাফের বেঈমানেরা প্রশ্ন শুরু করে দিল, ও নবী গো,
आखिरी पैगंबर क्यामत 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 এই কথাটা শুনতে শুনতে বিরক্ত লেগে গেল, দেখ লেগে গেল, আর ভালো লাগছে না। ফালতু কথা বলে কোনো লাভ নাই। কিয়ামত কি জিনিস, কবে হবে, কেমন করে হবে তুমি বলো? কিয়ামত তিয়ামত তো কিছুই নাই। বেঈমানেরা যখন প্রশ্ন করে ফেললেন নবীকে, কিয়ামত কি, কিয়ামত কোথায় হবে, কবে হবে, নবীজি বললেন শুক্রবারে শুরু হবে, এই মাটিতেই হবে, মহরম মাসে হবে, 10 তারিখে হবে, বাকি কোন বছরে হবে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তবে এতটুকু বলা গেছে, নবীজি বলেছেন শুক্রবার শুরু হবে, 10 তারিখে হবে এবং মহররম মাসে হবে, কিয়ামত শুরু হবে। তাহলে কিয়ামত যখন শুরু হবে, দয়ার নবী বলছেন দিনটা কেমন হবে, সেদিনে মানুষ এত ব্যস্ত হয়ে যাবে, একটা থেকে 100টা কোনো লোকটা ব্যস্ত মুক্ত হবে না, সবাই বিজি হয়ে যাবে। ব্যাগ নিয়ে অফিসার অফিসে যাবে, নাঙ্গল নিয়ে কৃষক মাঠে যাবে, দইলে নিয়ে লিবার মাঠে যাবে নিরাম দিতে, ব্যবসাদার তার দোকান খুলে দাঁড়ি পাল্লাকে মুছবে, চারিদিকে মানুষ কাজে ব্যস্ত হয়ে যাবে। আজকে যে শুক্রবার, মহররম মাসের 10 তারিখ, এখনই বিপদ ঘনিয়েছে, জানে না, ভুলে যাবে, ব্যস্ততা বেড়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী বলছেন কাপড়ের দোকানি কাপড় খুলবে, খরির দোকান খুলবে, খরির এসে বলবে ভাইয়া কত করে মিটার, বলে 200 টাকা, 500 টাকা মিটার, বলে আমাকে 3 মিটার কাপড় দাও। এদিকে খরিদ্দার টাকা বের করেছে 3 মিটারের, আর ওইদিকে কাপড়ওয়ালা 3 মিটার কাপড়কে মেপে কাঁইচি ধরেছে, কাঁইচিকে বসানোর আগে সুর ফুঁকে দেবে, অনুফি কাফি সুরি ফাসই কামান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, হাইয়া নাফসিয়া নাফসি শুরু হয়ে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস, মানুষ বুঝবে না, কাপড় দান করার সময় বুঝবে না, এখন কিয়ামত কাপড় নেওয়ার সময় বুঝবে না, এখন কিয়ামত টাকা দেওয়ার সময় বুঝবে না, এখন কিয়ামত কাপড় মাপার সময় বুঝবে না। আজকে সেই ডেটটা, কাপড় কাটার জন্যে কাঁইচি নিয়ে চাপ মারা যাবে, আরে দেখে ইসরাফিল সুর ফুঁকবে, বিশ্বকে বলে দেবে সেই দিনটা চলে এসেছে, যেটাকে বিশ্বাস করেছো, যেটাকে বিশ্বাস করনি। বিশ্বাস করেছো চাই করনি, তোমার ইমান তোমার কাছে, আমার ইমান আমার কাছে। আল্লাহ কত রেগেছে দেখেন, এমন কি তাঁত আছে নাকি, তাঁত আছে, তাঁত কাপড় বোনা আপনাদের এলাকায় তাঁত আছে, দান দান তাঁতের শব্দ আসছে যে ওটা কি না, তাহলে এখন আমার দিকে খেয়াল করেন, এই কিয়ামতটা হবে। আল্লাহ ওর নবীকে বলছে, হে নবী তোমাকে কিসের বারে ওরা এত প্রশ্ন করছে, কেন তোমাকে এত আলাইছে গো, কোন বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করে, আনিন্নাবাইল আদিম
বড় খবরের ব্যাপারে, বড় খবরের ব্যাপারে। কদিন আগে এনআরসি নিয়ে মানুষ দৌড়ছে, কাগজ নিয়ে কম্পিউটারে লাইন দিয়ে দিয়েছে। তখন যদি বলা হতো শ্বশুরবাড়ি যাবি বলে, ওটা ছোট খবর, বড় খবর এনআরসি। মানুষের মিজাজ নিয়েছে, একজন কাগজ নিয়ে দৌড়ছে, ওই ইস্তাহারটা দেন, একজন কাগজ নিয়ে ওই কম্পিউটারের দিকে দৌড়ছে। আমি বলছি দাঁড়া ভাই, আপনি বলছেন দাঁড়া, ও তখন বলছে খ্যাপা দাঁড়ালে হবে না, বিপদ বলে, কি আমার বাপের নামে আকার নাই? একটা আকারের কি গোঁতা কি ঠাপ, ওর বুঝে এসেছে একটা নামের হসিকারে কি দাম ওর বুঝে এসেছে। এটা পৃথিবীর সরকার সামান্য কাগজের গোলমালের কারণে তোমার বুঝে এসেছে, বিরাট ভারতের মাটিতে তোমার তিল পরিমাণ জায়গা হবে না। এনআরসিটা কে করিয়েছে, কে করিয়েছে? মোদি? না না না, এটা আল্লাহ মোদির মাথায় দিয়েছে। এনআরসিটা দিয়ে একবার মানুষ ঘুমিয়ে আছে, ওর চেতনাটা ফিরিয়ে দে। একটা আকারে যদি ভারতে জায়গা না হয়, একটা রসিকারে যদি ভারতে জায়গা না হয়, একটা একারে যদি আপনার কিনা পশ্চিমবঙ্গে জায়গা না হয়, একটা মধ্যনসটা দন্তস্য হয়ে গেছে, এতে যদি মালদাতে জায়গা না হয়, তাহলে তোমার সুরা ফাতিহাটা যদি গোলমাল থাকে, তোমার এনআরসি জান্নাত থেকে বাতিল হয়ে যাবে, তোমার জায়গা জান্নাতে হবে না। এনআরসির কাজ যখন শুরু হয়ে যাবে, মানুষ লাইন দিয়ে দাঁড়াবে, মনকে ত্রাহি ত্রাহি করবে, কি বলবে, ডাউট না নো ডাউট, চলবে না চলবে না, এই চিন্তায় তো আপনি আমি ঘুম হয় না। আর আমার আল্লাহ যেদিন কিয়ামতের দিনে আপনার আমার জীবনের পুরুষকে জমা করতে বলবে, তোমার নামাজ, তোমার রুকু, তোমার সাজদা, নামাজ যারা পড়ে নাই তাদের কথা তো বাদই দেন, কিন্তু যারা পড়েছে তোমার রুকুর দোয়াটা আমাকে দাও, সাজদার দোয়াটা দাও, আলহামদুটা আকার একার ঠিক আছে কিনা, এরে গোলাম বল, রে বান্দা বল, যদি সামান্য আকার রস্রিকারে একটা পৃথিবীর মানুষ তোকে এত বড় দেশে জায়গা না দেয়, তাহলে আমি আল্লাহ তোর জিন্দিগির আমলের ক্ষতির কারণে কেমন করে জান্নাতে জায়গা দিতে পারি? সেই চেক আপের দিনটা, আমলের চেক আপের দিনটা, আপনার আমার প্রুফ চেকারের দিনটা, আপনার আমার জিন্দিগির আমলের হিসাবের দিনটাকে কেয়ামত বলা হয়েছে। না আমার আল্লাহ বলছেন নবী হে তুমি বলে দাও, কল্যাণ সয়ালমন সুম্মা কল্যাণ সয়ালমন, নিশ্চয়ই তারা একদিন জানতে পারবে। আবার বলে দাও, নিশ্চয়ই তোরা একদিন সেই দিনটাকে জানতে পারবি, যেদিন তোকে আমাকে ওকে তাকে একে সকল কি সেই দিন হাজিরি দিতে হবে। হাজি ভাই, আজকে রাতে যদি আমি মরে যাই আর কালকে যদি প্রচণ্ড বৃষ্টি হয়, তা আমার পানি নিয়ে চিন্তা করে লাভ আছে? চলে গেলাম, বৃষ্টি হোক গা। আজকে রাতে যদি আমি মরে যাই আর কালকে যদি ভারতবর্ষের মুসলিমটিকে পিটে বের করে দেয়, তা আমার কোনো লাভ আছে? চলে গেল, আমার গায়ে কোনো আঁচ লাগবে না। আজকে রাতে যদি আমি মরে যাই আর কালকে যদি আমার বংশ বুনিয়াদকে বের করে দেয় আমার গাঁ থেকে, তা আমার গায়ে আঁচ লাগবে না, আমি কবরে সুখ থাকবো। কবরে চলে গেল মানে দিনে দুনিয়ার সব ভেজাল থেকে বেঁচে গেল। শীত যদি আরো বাড়ে তো আমার লেপ কথার দরকার নাই, কিন্তু বলেন কিয়ামত এমন একটা জিনিস,
মরে গিয়েও শান্তি হবে না। আল্লাহ বলবে ওঠ, কিয়ামত করেছি, ওঠ, যেটি বেঁচে আছে ওটি পেরেশান, আর মরে কবরে চলে গেছে আদমকেও বলবে ওঠ, কিয়ামত করেছি, তোকেও স্বাদ নিতে হবে। এটা কত বড় টেনশন, এটা কত বড় টেনশন, মরেও রেহাই নাই, ফের তুলে নিয়ে আসবে, দান করাবে কিয়ামতে। সাহাবীরা এটা নিয়ে চিন্তা করতেন, আর কাফেরেরা এটাকে নিয়ে কনফিউশন তৈরি করতেন, মানুষের মনগুলিকে ভেঙে দিতেন। নবীজি মানুষের মনগুলিকে মাটির হাঁড়ি যেমন ধীরে ধীরে কুমার বানায়, নবীজি মানুষের মনগুলিকে সাহাবীর মনগুলিকে কিয়ামতের ভয় দিয়ে বানাতেন, যাতে করে আমার সাহাবীরা কিয়ামতের ভয়ে ভালো করে আমল করে, আর বেঈমানেরা এর মাঝে নানা রকম কথা বলে বলে ওটা মন থেকে সরিয়ে দিতেন। তাই আল্লাহ বলছেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, তারা কোন বিষয়ে তোদেরকে ইখতিলাফ সৃষ্টি করে দিছে, মনের ভিতরটাতে বিগাড় এনে দিছে, মনটাকে ভেঙে চুরমার করে দিছে। একবার ভালো করে বল, ওদেরকে বুঝিয়ে বল, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি, সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আল্লাহ আবার বলছি, সেই দিনটা তোরা একদিন জানতে পারবি। জি, মা বোনেদেরকে একটা কথা মাঝে বলে নি, এটা সব জায়গায় আমি বলি, কান করে শুনেন মা বোন। এক প্রজেক্টটা দেখলেন, এক মিনিট এলানটা করে নি, আচ্ছা বলছি, আচ্ছা আমি আমি বলছি বলছি বাপজি, ওটা আমার প্রতিদিনের ডিউটি। মা বোনেরা, এই দেখেন কোরআন শরীফ দেখাচ্ছি, আপনারা অনেকে মনে মনে করেন যে একটা কোরআন শরীফ কিনে দিলে গোটা কোরআনের নেকিটা পেয়ে যাব, কিন্তু মসজিদে তুলাই থাকে পরে কম, ওর থেকে টাকাটা দেন, ওর টাকাটা দেন, মসজিদের গায়ে সিমেন্ট লেগে যাবে, বালু লেগে যাবে, মত পর্যন্ত আপনি নেকি পাবেন। আর পুরুষদেরকেও বলছি, সামনে ফাঁকা থাকলে একটু আগিয়ে বসেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আপনারা জানেন যে আমি একটু হাই প্রেশারের মানুষ, এই লোডগুলো নিতে পারি না, কখনো কড়া কথা বলে দিই, আবার পরে মাপ চাই, তো আপনাদেরকে কড়া কথা বলছি না, আপনাদেরকে বলছি ভাই বন্ধু সোনামানি, আল্লাহর গোলাম রসুলের উম্মত, বসে যান আর আপনারা একটু আগিয়ে বসেন। আর মা বোনেদেরকে বলছি জীবনে হিলবেন না, যেমন আছেন ওরকম থাকেন, ওরাকেও আগিয়ে আসতে বলব, আচ্ছা আপনারাও আগিয়ে বসেন মা বোনেরা, কি বলবো, আর আমাকে মাঝে ডিস্টার্ব করিয়েন না, মা বোনেরা আপনারাও আগিয়ে বসেন। আপনি তো এতক্ষণে আসলেন, ওইখানে কটা লোককে হিলাইতে পারিনি, বাপ ভাই বলেও হিলাইতে পারিনি, ওখানে বসে আছি তো আছে। এখন আমার দিকে অ্যাটেনশন হন, মেন বক্তব্যে ফিরে যাচ্ছি। এই কিয়ামত, কিয়ামতের সব থেকে বড় বিপদটা কি জানেন? একজন বলছেন কিয়ামত এসে কে দিন হ্যায়, উস দিন আগার আমল কি কমি পর যায়ে, ফির পুরা করনে কা দোবারা মৌকা নেহি মিলেগা। কিয়ামত এমন একটা দিন বন্ধু, আপনি আমার কাছে 1 কিলো বাদাম কিনেছেন, 2 টাকা কম পড়ে গেছে দামের হিসাবে, 5 টাকা কম, মারবেন দোর বাড়ি,
পাঁচ টাকা এনে দিয়ে দেবেন, কিন্তু কিয়ামতের হিসাব যেদিন চলবে আপনার সঙ্গে আল্লাহর হিসাবের লেনদেন চলবে, ওই দিন যদি একটা নেকির কমি পড়ে যায়, একটা নেকিতে যদি আপনার ঘাটতি লেগে যায়, ওই নেকিটা পুরা করার মতো দোবার মৌকা মিলবে না, এর নাম কিয়ামত। মাঝে একবার আপনাদের মুখের আওয়াজটা শুনতে ইচ্ছা যেছে, কিয়ামত হবে না হবে না? মাশাআল্লাহ, একবার সবাই মুখ খুলেন, কিয়ামত হবে না হবে না? হবে না হবি, আলহামদুলিল্লাহ। আমার আপনাদেরকে বোঝানো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আবার একটা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জটা না শোনাইলে ভালো লাগছে না। চ্যালেঞ্জটা কেমন? আমি এদিকে হেঁটে আসছি, তো আমাকে একজন গালে এক থাপ্পড় মেরেছে, উদাহরণ দিচ্ছি, মনে করলেন, তা আমি গালে হাত দিয়ে এনাকে এসে বলছি মারলে, বলে কে নাও? তো বলছে আমি দেখে নিছি। ওকে আমি দেখছি, আপনি চুপ করেন। তো আমার আবার এনাকে সন্দেহ হয়েছে, দেখতে পারবে কি পারবে না, এর থেকে অকি মাস্তান বেশি মনে হয়েছে। তখন ইনি রেগে গিয়ে বলছেন, বাসদুপুরে অমুককে আমি মেরেছি, মিটনার অমুক ডাকাতকে আমি লাশ বানিয়েছি, ইসলামপুরে অমুক খুনিকে আমি মেরেছি, চণ্ডীপুরের তিনজনকে আমি থাবড়িয়েছি। যখন এতগুলি লিস্ট আমাকে দিয়ে দিলেন, তখন আমার মনটা বলছে তাহলে বড় মাস্তান আছে। ই যখন বলেছে দেখবো তাহলে ওকে দেখবে, আল্লাহ এখানে 11 খান কথা বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা ওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يوم ينفق في الصور فتأتون افواجا জি আপনাকে একটা ঘরে ভরা হয়েছে, উদাহরণটা খুব মন দিয়ে শুনেন। ঘরের চারিদিকে হাতের কাজ রয়েছে বানানো, ভালো ভালো জিনিস, আর খানিক মাটি নিয়ে এসে রাখা আছে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কি হবে, বলে এটা একটা সুন্দর টেবিল ল্যাম্পের মতো ভাঁড় বানাবো। তা আপনি হেসে আমাকে বলছেন পারবেন? তখন আমি বলছি টাকা, এইটা আমি করেছি, এইটা আমার হাতে তৈরি, এই হাঁড়িটা আমার হাতে তৈরি, এই ভাঁড়টা আমার হাতে তৈরি, এই ল্যাম্পটা আমার হাতে তৈরি, এই জিনিসটা আমার হাতে তৈরি, ফুলগুলো আমি বানিয়েছি, আর এইটা পারবো না, এটা তোর কি মনে হয়? তা আল্লাহ বলছে তুই একবার নিচে তাকিয়ে দেখ, জমিনটা আমি বানিয়েছি, আসমানটা আমি বানিয়েছি, সূর্যটা আমি বানিয়েছি, পাহাড়টা আমি বানিয়েছি, তোদেরকে জোড়া জোড়া বানিয়েছি, রাত আমি তৈরি করেছি, হিলিয়ে দিন বানাতে পারবি না, দিন আমি বানিয়েছি, হটিয়ে দিয়ে রাত আনতে পারবি না, আমি তোদের ভিতরে পানি বৃষ্টি দিই, আমি আবার বৃষ্টি বন্ধ করে আমি ফসলগুলো আমি বানাই, গাছ থেকে আম হয়, ভুল ধারণা, গাছ থেকে যদি আম হয়, একটা আমের গাছকে নিয়ে যে মিলে ভরে তাকে গুঁড়া করে দেন, একটাও আম পাওয়া যাবে না, সিজন হলে মিহি ডালে বড় আম ঝুলবে, এটা আমি আল্লাহ বানিয়েছি, তোদের খাবার বানিয়েছি, বিশ্বটাকে সবুজ বানিয়েছি, এরপরে বল কিয়ামত পারবো কি না? এতগুলো তোর চোখের সামনে আমার তৈরি করা রয়েছে, এবার একটা তৈরি করব, কিয়ামতটা এখন হয়নি, ওটা করব, পারবো কিনা এবার তুই বল। সাত কানা আসমান তোর মাথার উপরে, সৌরজগৎ নিয়ে যদি বক্তব্য শুরু করে দিই ভাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্বনবী বলছেন এই প্রথম আসমানটা হলো 6 মাসের রাস্তা, তারপরে হলো 6 মাসের মোটা, আবার হলো 6 মাসের রাস্তা, আবার 6 মাসের মোটা, আবার 6 মাসের রাস্তা, এইভাবে সাতখানা আসমান আল্লাহ বানিয়েছেন। এটা তফসির করতে গিয়ে একজন মুফাসসির বালাগুল মুবিন নামে পত্রিকায় লিখেছে যে প্রথম হচ্ছে এই জমিনটা, তারপরে চারিদিকে আছে সমুদ্র, সমুদ্রের ওই পারে আছে পাহাড়, সে পাহাড়ে আছে প্রথম আসমান, তারপরে আবার আছে জমিন, জমিনের পর আছে সমুদ্র, তারপরে আছে পাহাড়, সে পাহাড়ে আছে দ্বিতীয় আসমান, এইভাবে সাতখানা আসমান মাথার উপরে রেখেছে। একটা আসমান কত বড়? বিজ্ঞানীরা বলছে শোনো এই পৃথিবী যত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় হলো একটা তারা। কতগুলি তারা আছে ছায়াপথের ভিতরে? কয়েক কোটি বিলিয়ন তারা রয়েছে। সেখানে একটা গর্ত পোয়া গেছে, গর্তটার নাম হচ্ছে কালো গহ্বর অন্ধকার গর্ত, সেটাকে ইংরেজিতে বলছে ব্ল্যাক হোল। সেই গর্তে প্রতি সেকেন্ডে কপ 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 করে ওই তারাগুলিকে গিলে খেয়ে নিচ্ছে, তাহলে গর্তটা আবার কত বড়? বন্ধুরা, আবার বিশ্বনবীকে, বিশ্বনবী সাহাবিদেরকে বলেছিলেন পৃথিবীর সব থেকে বড় প্রাণী কি তোমরা জানো? সাহাবিরা বলেছিলেন রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ রাসূল আলাম। নবীজি বললেন সেই প্রাণীটা হচ্ছে পাখি, হাতি নয়, উট নয়। কত বড়, কত বড়, কত বড়, কত বড়! ওই পাখিটা একবার ঠোঁট মারবে আপনার ঘরের মোরগটা, মুরগিটা, পায়রাটা, কবুতরটা একবার ঠোঁট মারলে একটা মটরের দানা খেতে পারে, আর ওই পাখিটা একবার ঠোঁট মারলে একটা পৃথিবী গিলে নিতে পারবে। নবীজি বললেন, সাহাবিরা বলেন রাসূলুল্লাহ পাখিটা এত বড় একবার ঠোঁট মেরে এক পৃথিবী খেতে পারে? বলে হ্যাঁ পারে, তবে সে একা নাই, তার বংশ আছে। ওরে সুবহানাল্লাহ, তাহলে তারা আছে কোথায়? নবীজি বললেন আল্লাহর ইলমের ভিতরে, আল্লাহর জ্ঞানের ভিতরে। তাহলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় হলো তারা, আর এক একটা তারাকে ব্ল্যাক হোলটে কপ কপ করে গিলে খেয়ে নিয়েছে। বিজ্ঞানীরা এই পর্যন্ত খবর দিতে পেরেছে। আমার আল্লাহ বলছে জানো কি, চলো জমিনের দিকে, যে জমিনটা আমি বানিয়েছি এই জমিনের ব্যাপারে তোমার কি জ্ঞান আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহা ইয়াকুলুন। তোমরা কি জানো তোমার পায়ের নিচে কত বড় আমার কুদরত রয়েছে জমিনে রে? একই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল, একই মাটি, একই সার, একই সরিয়াম, একই ফরফরাস, একই মাটির উৎপাদনে নিমের আঠি দেবেন তেতো হবে, কালমেঘ দেবেন তেতো হবে, আখ দেবেন মিষ্টি হবে, জাম দেবেন কষা হবে, আম দেবেন মিষ্টি হবে, নারকেল গাছের পানি হবে, খেজুর গাছে মিষ্টি হবে। একই মাটিতে মরিচের যদি দানা দেন মুখে চাপ মারলে নানার নাম ভুলে যাবেন, এত ঝাল হবে। একই মাটির ভিতরে আমার আল্লাহ বলছে কত কারিশমা আমি ভরে রেখেছি, শুধু তোরা নয়, শুনেলে জমিন প্রতি বছর মরে যায় আবার প্রতি বছর জীবিত করে। কেন কেন কেন? তার মানে শুনেলেন, আমার আমার দাদিকে আমার দাদা ব্যবহার করেছিল, তাই আমার আব্বা চাচা ফুফু পৃথিবীতে এসেছে, আবার আমার বাপ আমার মাকে ব্যবহার করেছে, তার জন্য আমি পৃথিবীতে এসেছি, আমি আমার বিবি ব্যবহার করি, এর জন্য আমার
সন্তান পৃথিবীতে আছে, এখন যদি আমার দাদি বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো 150 বছর। আর দাদিকে যদি বলতাম দাদি দাদা যে জায়গাটা ব্যবহার করে আব্বাকে চাচাকে ফুপুকে নিয়েছিলেন তাহলে ওই মেশিনটা এখনো তো তোমার বডিতে রয়েছে, সবগুলোই আছে। তাহলে একটা যুবক দিই তুমি আর একটা চাচা ফুপু দাও, দাদি দিতে পারবে না, কারণ যতদিন মেন্স চলেছে সন্তান দিয়েছে, মেন্স বন্ধ হয়ে গেছে সন্তান দেবে না। পর্দার ওই পারে মহিলাগুলি রয়েছে, এদের মধ্যে যারা জওয়ান আছে তারা সন্তান দেবে, যারা বুড়িয়ে গেছে আর সন্তান দিতে পারবে না। তাহলে আমার দাদিকে আমার দাদা চাষ করে না তা ফুপুকে নিয়েছে চাচাকে নিয়েছে, আর আমার দাদা মাঠের জমি চাষ করে ধান নিয়েছে, দাদি বলছে আমি বুড়িয়ে গেছি আর সন্তান দিব না। আর মাঠের 3 বিঘে জমিটা যদি ভোটটা বইটা বলতো তোর দাদা চাষ করেছে তুই আসিস না, আমি বুড়িয়ে গেছি আর ফল দিতে পারবো না। মানুষ রে তুই কোথায় গিয়ে চাষ করতিস বল, কোথা থেকে ফসল নিতিস বল। তাই আমার আল্লাহ বলছে তোর পায়ের নিচে আমার কুদরতি ক্ষমতাটা তোর পায়ের নিচে রেখে দিয়েছি। আয়াতুল্লাহুল আরদুল মাইতাত ওয়াহিয়াইনাহা, প্রতি বছর যখন চাষ হয়ে ফসল উঠে যায় আমি জমিনকে মেরে দিই, আর মেরে দেওয়ার পর আবার তাকে প্রাণ দিয়ে জীবিত করি। জীবিত করি তো করি 16-18 বছরের যুবতীর মতো জীবিত করি, জমিন প্রতি বছর মরে আর প্রতি বছর যৌবন নিয়ে জীবিত হয়, অপেক্ষা করে আসমানের মুসিরাতের পানি। ও আনজালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা, একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, একটা মেয়ে যত দেখতে ভালো হোক না কেন, একটা মেয়ের কাছে মহিলা হতে গেলে যে জিনিসগুলি দরকার যতই থাকুক না কেন, সেই পার্সগুলি থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত পুরুষের এক ফোঁটা পানি ওর কাছে না গেছে অতক্ষণ পর্যন্ত মা হতে পারবে না। পুরুষের পানি পৌঁছাতেই হবে তবেই মেয়েটি মা হতে পারবে। মা হতে গেলে পুরুষের পানির যেমন প্রয়োজন, পৃথিবীকে ফসল ধারণ করতে গেলে, গম দিতে গেলে, চান ধান দিতে গেলে, মাকাইয়া দিতে গেলে, আম লিচু কাঁঠাল আলু পেঁয়াজ পেঁয়ারা আর মলেন নারকেল বলেন যে কোনো ফসল ফল হোক না কেন, পৃথিবীকে যদি দিতে হয় তাহলে আসমানের পানির অপেক্ষা করতে হবে। আসমান যতক্ষণ পর্যন্ত মসিরাতের পানি পৃথিবীর গায়ে না দেবে এর যৌবনে ফসল হবে না। আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন আমার কুদরত তোর পায়ের নিচে, আমার কুদরত তোর মাথার উপরে। এবার তুই যে 13-তলা বিল্ডিংটা করলি, জমিনটা যদি এরকম হিলতো তোর বাবার ক্ষমতা ছিল না একটা ইটের উপরে আর একটা ইট গেঁথে দি, জমিনটা হিলবে না, কোন জায়গায় পাহাড় দিলে জমিনটা স্থির হবে? আমি আল্লাহ পাহাড়গুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিয়ে জমিনটাকে স্থির করে দিয়েছি, তাতেই তোরা রেলে চাপছিস, প্লেনে উঠছিস, বাসে চাপছিস, তলা তলা বিল্ডিং বানাচ্ছিস, এটা কি আমার কুদরত লয়? আমি যদি রাতটা না বানাতাম তাহলে তোরা আনন্দের ছায়ার আর্দ্রতা পেতিস না, আমি যদি দিনটা না বানাতাম রুজি কোথা আছে তোরা খুঁজে পেতিস না, আমি যদি ঘুমটা না দিতাম তোদের শরীরের শক্তি ফিরে আসত না। আল্লাহ 11টা ক্ষমতা দেখানোর পর বলছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই সূরার ভিতরে আমার 12 নম্বরের কুদরতটা রেডি হয়ে আছে, আমি একদিন কিয়ামতকে বানাবো যেমন বানালাম স্নান, যেমন বানালাম জমিন, যেমন বানালাম তোদের স্বামী স্ত্রী, যেমন বানালাম মসিরাতের পানি, যেমন বানালাম জমিনকে যুবতী, যেমন বানালাম আসমান মাথার উপরে, যেমন বানালাম সূর্য কে প্রখরতা আলো দিয়ে, ওই রকম আমি একদিন কেয়ামতকে বানাবো।